বিগত সময়ে রংপুরে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে ধাতকের নির্মম আঘাতে শহীদ হওয়া বীর সেনানীদের মামলাগুলোতে পর্যন্ত প্রকৃত খুনিদের বা অপরাধীদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে আসামি করা হচ্ছে ছাত্র জনতার এই আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি অপরাজনীতি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমরা আরও একবার মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার এই আন্দোলন এখনও শেষ হয়নি সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এই বিষ মূলক পাঠন করতে আমরা সদা প্রস্তুত আপনি যেই হন না কেন যত ক্ষমতাশালী হন না কেন সারা সারা দেশের ছাত্র জনতার নিকট আপনি অতি ক্ষুদ্রকায় অতি নগণ্য আপনারা যারা এখনও সেই সব চিন্তাভাবনা নিয়ে আছেন। তাদেরকে আমরা আমাদের ছাত্র জনতার কাতারে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি একটা সময় পর আমরা যখন চূড়ান্ত বিজয় বিজয় আমরা যখন অর্জন করলাম কিছু মহল কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী আমাদের যে বিপ্লব বিপ্লবটাকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন রকম অপচেষ্টা চালিয়েছে তার ধরুন আমরা দেখতে পেরেছি সাম্প্রদায়িক যে হামলা মন্দির আমাদের যে হিন্দু ভাইয়েরা বা অন্যান্য ধর্মাবলম্বীর যারা ভাইয়েরা আছে তাদের উপর হামলা হয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গায় ভাঙচুর দখল উচ্ছেদ বিভিন্ন কার্যক্রম হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছাত্র পরিচয় দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা কাজগুলো করেছে এখন বৈষম্য ছাত্র আন্দোলন একটা গোষ্ঠী একটা জনগণ বা একটা সামগ্রিক জায়গা নয় এটা পুরো বাংলাদেশ যেটা থেকে আমরা একটা নতুন দিনের অংশীদার হতে পেরেছি কোনো ব্যক্তি কোনো শিক্ষার্থী যদি বৈষম্য ছাত্র আন্দোলনের নাম নিয়ে কোনো কিছু অপকর্ম বা অন্যায় বা অবৈধ কোনো কিছু করে এর দায় সম্পূর্ণ তার বৈষম্য ছাত্র আন্দোলন যেহেতু শুধুমাত্র একটা অরাজনৈতিক একটা জনমানুষের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা সবাই করতে পারে যারা দুষ্কৃতিকারী যাদের মধ্যে অন্যায় লালন হয় তারা এটা চেষ্টা এর আগেও করেছে এখনও করবে বিগত সময়গুলো আপনারা দেখেছেন ক্ষমতাশীল দলের নাম ব্যবহার করে অনেকই অনেক অবৈধ কার্যক্রম করার চেষ্টা করেছে এটা একটা ক্রেডিট হয়ে দাঁড়িয়েছে তো এই ক্রেডিট যারা ব্যবহার করছে সেটার দায় সম্পূর্ণ তাদের পাশাপাশি যে জিনিসটা উল্লেখ না করলেই নয় রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা খেয়াল করেছি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অরাজকতা আমরা এটাও স্পষ্ট করতে চাই স্বাধীন বাংলাদেশে আন্দোলন করার অধিকার সবারই আছে যে আন্দোলনে বাধা দিয়েছিল বিগত সরকার সেই আন্দোলনকে বাধা দেয়া সেই লাঠি পুলিশ টিয়ারসেলগুলি সব কিছুই বুক পেতে বাংলাদেশের মানুষ নিয়ে এটা বুঝিয়েছে আন্দোলন ঠেকানো সম্ভব নয় এটা আমার গণতান্ত্রিক অধিকার কিন্তু আন্দোলন তখন পর্যন্তই গণতান্ত্রিক যখন পর্যন্ত সেটি আইনি অবস্থায় থাকে সেটি যদি একটা বেআইনি পর্যায়ে চলে যায় সেটা যদি এমনভাবে চলে যায় যে আপনি সেটা আইন হাতে নিয়েছেন সেটা তখন পর্যন্ত বিতর্কিত হয়ে যাবে তো যে বিষয়টা আমরা তুলে ধরছি বিগত সময়গুলো সাম্প্রতিক সময়গুলোতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অরাজকতা দেখছি আমরা কোনো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না এরকম কর্মকাণ্ডে যে সকল শিক্ষার্থী বা যে সকল মহল যদি কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেয় এটার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই হ্যাঁ আমরা এটাও স্বীকার করছি যে সকল শিক্ষার্থী আন্দোলন করেছে হয়তোবা তাদেরই একটা অংশ সেখানে আছে এর মানে এই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে সরাসরি সম্পৃক্ত আমি স্পষ্ট করে দিচ্ছি কিন্তু আমরা এর সাথে এটাও একাত্মতা প্রকাশ করছি কোনো বৈধ আন্দোলনের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি কোনো অন্যায় কোনো অবৈধ কাজ করে সেটার শাস্তি বা সেটার বিরুদ্ধে কথা বলার অধিকার সবারই আছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে জনগণের সকলের আছে সেক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীর অনুরোধ করব তারা যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপারগুলো সমাধানে আসে যদি কোনোভাবে আইন প্রয়োগকারী সংস্থা তাদের সহযোগিতা না করে সেক্ষেত্রে যদি তারা আমাদের এই ব্যাপারটি সম্পর্কে অবগত করে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আইন প্রয়োগকারী সংস্থা সংস্থাকে প্রশ্ন করার তারা কেন বই একটা অবৈধ অবৈধতার বিরুদ্ধে তারা কেন যাচ্ছে না কোনো অ্যাকশান নিচ্ছে না কেন এটা আমরা করার জন্য স্পষ্ট থাকব। এবং এ শেষ করছি বিরোধী ছাত্র আন্দোলন কোনো রকম অবৈধ বেহাই বেআইনি এবং বিতর্কিত বিক্ষিপ্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয় থাকছে না এবং আমরা চেষ্টা করব। এরকম কোনো হীন কাজের সঙ্গে আমরা যুক্ত না থাকার